হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে আসলাম তোমাদের ভিতরে। সো আজকে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো সদরঘাট লঞ্চ। আমরা সবাই জানি ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা, এটা লঞ্চে একটা খুবই আরামদায়ক একটা জার্নি। তো সেটাই আমরা দেখবো আজকে, কেমন কী, কেমন লঞ্চের জায়গা, কেমন সদরঘাট, তো সেগুলো নিয়েই আজকে ভিডিওটা। তো ফার্স্টে আমরা চলে আসলাম সদরঘাটে। সদরঘাটে অনেক ভিড় ঠেলে আস্তে আস্তে করে সামনের দিকে আগানো। তো এই হলো আমাদের ঘাটে চলে আসলাম আমরা। ঘাট থেকে দেখা যাচ্ছে লঞ্চগুলো সব সারিবদ্ধভাবে একভাবে দাঁড়ায় আছে। এগুলো মনে করো আবার কেউ বিল্ডিং মনে করে ভুল করো না, এগুলো সবগুলো এক একটা লঞ্চ, বিশাল বিশাল আকৃতির লঞ্চ। অনেক রকমের লঞ্চই ওখানে ছিল। আমাদের লঞ্চটির নাম ছিল অ্যাডভেঞ্চার। এটা ঢাকা থেকে বরিশাল একভাবেই যাবে, একবারই আসবে, কোথাও দাঁড়াবে না আর মাঝখানে কোথাও। কিছু কিছু লঞ্চ ঢাকা থেকে বা চাঁদপুর থেকে ছাড়ার পরে চাঁদপুরে একটা জায়গায় দাঁড়ায়। চাঁদপুর হলো তিন নদীর একটা মোহনা, পদ্মা, মেঘনা, যমুনা, তিনটা নদীর মোহনাই ওখানে এসে মিলিত হয়েছে। তো ফার্স্টে আমরা একটা টিকিট কাটলাম, আমাদের টিকিট বুকিং দেওয়া ছিল। আমরা তারপর সিট সিকিউর সেটা চেক করে আমরা উপরে উঠলাম। আমরা যাচ্ছি সামনের দিকে। এগুলো সব কেবিন, এক একটা ছোট ছোট, বড় বড়, সিঙ্গেল বেডের, ডাবল বেডের, ভিআইপি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বিভিন্ন লেভেলের হোটেলিয়া বা রুমে আমরা দেখতে পাবো। সো এটা ছিল একটা কেবিনের ভিতরে, আর এটা হলো আমি। এসি কেবিন ছিল, কেবিনের ভিতরে কি নাই, ফ্যান, টিভি, বিছানা, বিছানার উপরে ক্লিপ, কম্বল, পর্দা, জানলা, সবগুলোই ছিল একদম ফার্স্ট ক্লাস লেভেলের। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা চলে আসলাম সদরঘাটের বাইরের অংশে। এখানে সবগুলো লঞ্চ সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। আর এখানে যে ঘাটটা সেটাই একটা লোহার স্টিলের ঘাট। ওই পারে দেখা যাচ্ছে বুড়িগঙ্গার ওই সাইড, আমরা এখন ঢাকাতে রয়েছে। সো এটা বুড়িগঙ্গা নদী, খুবই গন্ধময়, তারপরে খুবই একটু কম গন্ধ ছিল। লঞ্চগুলোর সাইজ দেখলে সবাই অবাক হওয়া, এক একটা লঞ্চের সাইজ দেখলে মনে হয় যেন এক একটা বিশাল বিশাল হোটেলের সমান বা বিল্ডিংয়ের সমান করে একটা কিছু যান, এরকম একটা যান চলবে, এটা ভাবাই খুবই অবাককর বিষয়। প্রতিটা লঞ্চের লাইট, প্রতিটা লঞ্চের ডেকোরেশন দেখলেই অভিভূত হয়ে যেতে হয়। তো যারা বলে যে ঢাকা থেকে বরিশাল থেকে মানুষজন ঢাকায় ঝুলে ঝুলে কষ্ট করে লঞ্চে করে আসে, তাদের কাছে জন্য এই ভিডিওটা সবাই দেখলেই বুঝতে পারবে আমরা কি ঝুলে ঝুলে আসি নাকি ভিআইপি ভাবে আমাদের নিয়ে আসা হয়, কিসে করে আমরা আসি সেটা দেখেই তারা অবাক হবে। এরকম একটা সুযোগ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। সদরঘাটটা বিশাল একটা অংশ নিয়ে তৈরি, এখানে এক একটা লঞ্চের সাইজ বিশাল বিশাল, তাও এখানে অনেকগুলো লঞ্চ একসাথে সারিবদ্ধ করে রাখা, এ মাথা থেকে ও মাথা হেঁটে যাওয়াও একটা খুবই কষ্টকর বিষয়। চলো দেখা যাক, আমরা আজকে তোমাদের পুরোটাই দেখাই সদরঘাটের এই পাশ থেকে ওই পাশ।
লঞ্চগুলোর নিচে আমরা নিচ থেকে দাঁড়ালে মনে হয় যেন কোনো কিছু নিচে চাপা পড়ে যাবো, এরকম মনে হয়। এত বিশাল বিশাল আকৃতির এক একটি লঞ্চ। কিছু কিছু লঞ্চ আবার এই ঢাকার আশপাশেই যা কিছু কিছু জায়গায় যাবে সেগুলো আবার একটু তুলনামূলক ছোট। এখানে কোলাহলে ভরপুর ছিল, আমাদের এখান দিয়ে যেতে বা মানুষজন অনেক বেশি কোলাহল হচ্ছিল, এর ভিতর দিয়ে আমি আগে এগিয়ে যাচ্ছিলাম। তো এই অনেকটা শেষ পর্যায়ে চলে আসলাম আমরা সদরঘাটের। ওইখানে কিছু কয়েকটা ছোট ছোট লঞ্চ দাঁড়িয়ে আছে, আর এখানে বড় কিছু লঞ্চ। তো এটা হলো আমাদের লঞ্চের ভিতরে, আমরা যে লঞ্চটা নিয়েছিলাম অ্যাডভেঞ্চার, সেই লঞ্চটার নিচের অংশ, একদমই সামনের অংশ এটা। তো এটা ধরে আমরা সিঁড়ি ধরে উঠতেছি। সিঁড়িগুলো সামনের ওয়েলকাম লেখাটা আমাদের খুবই পছন্দ হয়েছিল, একদম মনে হচ্ছিল যেন কোনো ভিআইপি হোটেলে চলে আসছি, ফাইভ স্টার হোটেল। এই জায়গাটা হলো লঞ্চের সার্চ লাইটের জায়গা, এখান থেকে এই লাইট দিয়ে অনেক দূরে সামনের কোনো লঞ্চ বা নৌকা, ছোট ছোট স্টিমার এগুলো দেখে দেখার জন্য ইউজ করে। পাশে সুন্দর বসার জন্য চেয়ারও দিয়ে দিয়েছে, কেউ রাতের বেলা এসে বসার জন্য খুবই ভালো একটা জায়গা এটা। লাইটিংটা কি, লাইটিংটা মারাত্মক লেভেলের, সে আমার খুবই পছন্দ হয়েছে, আর আসলে এটা খুবই সৌন্দর্যময় একটা দৃশ্য। কি নেই এক একটি লঞ্চে, কোভেন ফ্রিজ সবই আছে। তো এটা হলো আমাদের লঞ্চের সাদে আমরা দাঁড়িয়ে আছি, লঞ্চটা এখন ছাড়ার জন্য তৈরি এবং ছেড়েও দিল কিছুক্ষণের মধ্যেই, আস্তে আস্তে করে সদরঘাটটি ট্যাগ করলো লঞ্চটি। ওকে, ঢাকাবাসী ঢাকার দুর্গন্ধময় দূষিত বায়ু থেকে একটু দূরে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। লঞ্চটি যখন বের হয় এটা খুবই আরও খুব ভালো লাগে একটা দৃশ্য, সে সে দুই সাইড থেকে ধাক্কা খেতে 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 তো এইভাবে করে বের হয়ে গেল সদরঘাটের মাঝতে, মাঝের দিকে চলে আসলো প্রায়। এখানেই কিন্তু আমাদের লঞ্চটি দাঁড়িয়েছিল। এখনও কিছু কিছু লঞ্চ ছাড়ে নাই, কিছু তারা হয়তো ছাড়বে কিছুক্ষণের মধ্যে, আর বেশিরভাগ লঞ্চই ছেড়ে গিয়েছে। সো এখন ঘুরিয়ে ফেললো লঞ্চটি এই সাইডের বুড়িগঙ্গার ওই পার। আমরা এখন দাঁড়িয়ে আছি লঞ্চের সামনের অংশে, একদমই ছাদে, এখান দিয়ে লঞ্চটি চালানো হয় বলতে গেলে। লঞ্চটা এখন সামনের দিকে আগানো শুরু করলো, এই ছোটো ছোটো নৌকোগুলো সাইড দিয়ে চলে যাচ্ছে। এটা খুবই অবাক করা একটা বিষয়, এত নিচ থেকে এত ছোট ছোট লঞ্চ নৌকাগুলো দেখে সারেং নাবিক যে সে দেখতে পারে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে। তো ঢাকার এই যানজটের এরিয়ায়, দূষিত বায়ুর এরিয়া থেকে কিছুটা মুক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে চললো আমাদের লঞ্চটি। অন্ধকার হয়ে আসলো চারিপাশ, লঞ্চটি চলছে নদীর মাছ দিয়ে, একটি চলন্ত জালের মধ্যে থেকে আমরা চলছি, ভাবাই যায় না, একটা হোটেলের মনে হচ্ছে, কোনো একটা ফাইভ স্টার হোটেল। তো এটা হলো একদমই লঞ্চের নিচের অংশ, এটাকে বলে ডেক। এখানে সবাই সারিবদ্ধভাবে নিজেদের মতো করে বিছানা তৈরি করে শুয়ে পড়েছে। এটা হলো সেকেন্ড ক্লাস লঞ্চের, এখানে কোনো কেবিন থাকে না, এখানে কোনো প্রাইভেসিও থাকে না, এখানে যে যার মতো নিজের মতো করে বসে পড়ে শুয়ে
শান্তিতে রিল্যাক্স মোডে আসতে পারে। তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা, টিভি ফ্যান সব কিছুই রয়েছে সব সময়ের জন্য। শেষ হচ্ছে না, আমরা এত দূর থেকে আগাচ্ছি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। এক একটা লঞ্চ এত বিশাল আকৃতির হয়। এটা হলো লঞ্চের ইঞ্জিন, ওরা একদমই নিচে, ওরা খুবই শব্দ হচ্ছিল নিচে। এই শব্দটা তাও যদিও আমরা সেখানে দ্বিতীয় তলা থেকে পাচ্ছিলাম না, একদমই কাছে গেলে শব্দটা পাওয়া যায়। মনে হচ্ছে ওদিকে বিশাল আকৃতির যন্ত্র চলছে। এখানে ছোট একটা হোটেল লঞ্চের একদম পিছনের সাইডে, যে যার মতো করে এসে বসে খেয়ে নিচ্ছে রাতের খাবার। এবং লঞ্চটি চলছে চলছে পানির স্রোতকে সামনে ঠেলে। সামনের দিকে এগিয়ে চলছে লঞ্চটি, পিছনে স্রোত, পাখার ঘোরের কারণে অনেক স্রোত হচ্ছে এখানে। দৃশ্যগুলো আসলে মনোমুগ্ধকর, অনেক ভালো লাগে এইরকম জায়গা বা এরকম পরিস্থিতি থাকতে, ঠান্ডা হাওয়ার ভিতরে নদীর মাঝখান দিয়ে চারিদিকে অন্ধকার, ছোট ছোট আলো, খুবই মনোমুগ্ধকর দৃশ্য। সাইড দিয়ে কাজ চলছে, কিছু ইটের ভাটা, কিছু কারখানার লাইট জ্বলছে। সো চলে আসলাম আমরা বরিশালের ঘাটের দিকে। আস্তে আস্তে করে লঞ্চটি সামনের ঘাটের দিকে আগাচ্ছে। দীর্ঘ এক রাত পার করে আমরা চলে আসলাম, কয়টা বাজে এখন? আনুমানিক ভোর 4টার মতো। পিছনে আরও একটি লঞ্চ এভাবে সারিবদ্ধভাবে আসতেছে, একটার পর একটা লঞ্চ এখন আসতেই থাকবে। আস্তে আস্তে করে লঞ্চে ঘাটের জায়গা তৈরি করতে হবে। সো এখন সামনের দিকে খুবই আস্তে আস্তে আগাচ্ছে। দূষিত বায়ুর পার করে আমরা এখন মুগ্ধ প্রাকৃতিক পরিবেশে চলে আসলাম, বরিশাল। সো বন্ধুরা, এই বরিশালের ভিডিও নিয়ে, বরিশালের প্রকৃতি নিয়ে, বরিশালের অবস্থা আর বরিশালের সৌন্দর্যময় কিছু জিনিস, কিছু দৃশ্য, কিছু জায়গা দেখানোর জন্য আমরা নেক্সটে আরও একটি ভিডিও করতেছি। সো তোমরা এই পর্যন্ত সাথে থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। এখানে একজন দাঁড়িয়ে আছে, সে ঘাটের সাথে নৌকাটি বাঁধার জন্য অপেক্ষা করছেন। চলে আসলাম আমরা, সবাই ভালো থাকবা। আবারও বরিশালের ভিডিও নিয়ে দেখা হচ্ছে কিছুদিনের ভিতরেই, সেই পর্যন্ত সাথে থাকবে অবশ্যই। ধন্যবাদ।